শ্রোতাদের যে মনোযোগ এবং শ্রোতাদের যে আগ্রহ এবং তাদের হৃদয়ের যে আকুতি, এই সবগুলোই অনেক ক্ষেত্রে আল্লাহর আলামিন যিনি আলোচক তার কথার মধ্যে, তার ভাষার মধ্যে শ্রোতাদের অন্তরের বিষয়টা এর রিফ্লেকশন থাকে, এর একটা প্রতিচ্ছবি হয়। অনেকগুলো বর্ণনা এমন পাওয়া যায়, বিস্ময়কর মনে হয় স্বাভাবিকভাবে। আমি জানি না আপনাদের মেডিকেল সায়েন্সে কি ধরনের ব্যাখ্যা আছে। একদিন একজন সাহাবী নামাজ চলছে জামাতের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, ইমামতি করছেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, এই নামাজের মধ্যে একজন সাহাবি তিনি একটু দেরি করে জামাতে এসেছেন, দুটা মানুষ সময় দেরি হয়, জামাত শুরু হয়ে গিয়েছে, এর বেশ কিছুক্ষণ পরে আমরা এসে অনেকে জামাতে সুযোগ পেয়ে, তো তিনি তাড়াহুড়া করতে গিয়ে ভালো করে উঁচু করেননি, ধারাটা অর্জন করার ক্ষেত্রে, গলিত অর্জন করার ক্ষেত্রে একটু তাড়াহুড়া হলে যেটা হয় একটু ত্রুটি থেকে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষে তিনি সকলকে লক্ষ্য করে বললেন, মা বাল আকওয়াম, আমাদের মধ্যে কিছু লোকের এমন একটা অবস্থা হয়ে গেল যে তারা সালাত আদায় করতে শুরু করে দেয়, অথচ তার পূর্বে তাহারাত এবং পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে পরিপূর্ণ সজাগ এবং সতর্ক থাকে না। ইন্নামা ইউলাব্বিসু আলাইহিল কোরআন উলাই, এর পরের যে কথাটা যে ওই মুসল্লির পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে ত্রুটি, তার একটা রিফ্লেকশন আমার উপরে হয় এবং যার কারণে আমি কোরআন তেলাওয়াত ভালো করে করতে পারি না। অর্থাৎ পবিত্রতা উজুর ত্রুটি হলো মুসল্লির, আর সেটার প্রভাব হচ্ছে ইমামের উপরে, ইমাম তেলাওয়াত যেভাবে পাওয়ার কথা তেলাওয়াত সুন্দর হচ্ছে না, তেলাওয়াতের মধ্যে এটা একটা ভুল হয়ে যাচ্ছে, তেলাওয়াতের মধ্যে আপনার সমস্যা তৈরি হচ্ছে। এটা খুব একটা এই বিষয় যে একজনের ত্রুটি পুরো নামাজের মধ্যে জামাতের মধ্যে একজন মুসল্লির ত্রুটি, এটা ইমামের উপর যখন প্রতিক্রিয়া তৈরি করে তখনই পূর্ণ জামাতের উপরে সকল মুসল্লিদের উপরে তার একটা প্রতিক্রিয়া তৈরি হবে। তো এই জন্য আমি বললাম যে আপনারা যদি সকলে আমার জন্য দোয়া করতে থাকেন, আপনাদের হৃদয়ে আকুতিটা থাকে, সেটার একটা প্রতিচ্ছবি এবং তার প্রতিক্রিয়া আমার মধ্যে হবে, এবং আমিও হয়তো কিছু ভালো কথা, কিছু উপকারী কথা আল্লাহ আপনার মধ্যে বের করব। আমি যে বিষয়টা আলোচনা করার জন্য